আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আসেন নি আপনারা ভালোই। চিন্তা বার্তা শুননি এই ডামডার বাউনবেড়া রেলওয়ে স্টেশনটা। আজ যে নতুন একটা ভিডিও লিয়ে আইসি আপনারা নতুন একটা জায়গার মধ্যে লইয়া যামু। আজ যে আমি যামু গা বাউনবেড়া জেলা রাখাউড়া উপজেলার হরমপুর মাজার শরীফ দেখবার লাগিয়া। ভিডিওটা বালা কইরা দেখতে তাহইন, আমি কইতে তাহি আপনারা শুনতে তাহইন। হরমপুর মাজার শরীফ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার হরমপুরে অবস্থিত একটি মাজার শরীফ। মাজারটি 260 একর জমির উপরে অবস্থিত। আনুমানিক আজ থেকে প্রায় 700 বছর আগের কথা। হরমপুর মাজার সম্পর্কে একটা কাহিনী আছে। কাহিনীটা হইল বাংলার বিখ্যাত আউলিয়া ও ধর্ম প্রচারক বাবা হযরত শাহজালাল ইয়ামিনী আউলিয়া রহমতুল্লাহ আলাইহির অন্যতম মুরিদ ছিলেন হযরত কেল্লাশা। হযরত কেল্লাশার প্রকৃত নাম ছিল সৈয়দ আহমদ গেসুদারাজ। কথাই আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই বাবা কেল্লাশার সহ 360 জন আউলিয়ার সাথে নিয়ে বাংলায় আসছিল ইসলাম প্রচার করার জন্য। তৎকালীন সময়ে বাংলার রাজা ছিল গুরু গোবিন্দ, তিনি ছিলেন তান্ত্রিক শক্তিতে বলিয়ান। ঘটনা আনুমানিক 700 বছর আগের কথা। রাজা গুরু গোবিন্দের জীবনকূপ নামে একটা আশ্চর্য কূপ আছিল। সেই কূপের মধ্যে মৃত লাশ ফেলে দিলে সাথে সাথে তা জীবিত হয়ে যেত। বাবা শাহজালাল যখন 360 জন আউলিয়া সহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন, তখন গুরু গোবিন্দের সাথে তুমুল যুদ্ধ বাজে। এই যুদ্ধে গুরু গোবিন্দের কোনো সৈন্য মারা গেলে সাথে সাথে রাজা জীবনকূপে ফেলে দিয়ে আবার জীবিত করে নিতেন। এভাবে গুরু গোবিন্দের সাথে হাজার চেষ্টা করেও যখন বাবা শাহজালাল যুদ্ধে জয়লাভ করতে পারতেছিলেন না, তখন তিনি ধ্যানের মাধ্যমে জানতে পারছেন ওই জীবনকূপের শক্তি যতক্ষণ না পর্যন্ত নষ্ট করতে পারবো তার আগে যুদ্ধে জয়লাভ করতে পারবো। তখন তিনি তার সকল সঙ্গী 360 জন আউলিয়াদের ডেকে নিয়ে জীবনকূপ নষ্ট করার কথা বললেন। বললে কেউ রাজি হয় নাই, যে জীবনকূপ তারা নষ্ট করতে কেউ রাজি হয় নাই। কারণ হয়েছে জীবনকূপের সামনে 40 জন উলঙ্গ নারী পাহারা দিয়েছিল, কারণ তারা ভালো করে জানতো ইসলামে অশ্লীলতার কাছে যাওয়া হারাম। রাজা গুরু গোবিন্দ জানতো মুসলমান কোনোদিন উলঙ্গ নারীর সামনে যাবে না, অশ্লীলতার কাছে যাবে না, কারণ অশ্লীলতার কাছে মুসলমানদের যাওয়া হারাম। তার জন্য রাজা গুরু গোবিন্দ উলঙ্গ নারীদেরকে এই কূপের কাছে দাঁড় করাই রাখত। যখন হযরত শাহজালাল এই বিষয়টা নিয়ে অনেক চিন্তায় ছিল, খুব চিন্তামগ্ন ছিল, তখন অনুরাগী ভক্ত গেসুদারাজ বাবা শাহজালালের চিন্তিত মুখ দেখা, চিন্তিত মুখ সহ্য করতে না পেরে তিনি এই কাজ করতে রাজি হয়ে যান। তারপর গেসুদারাজ যখন সেই কূপের সামনে যায়, তখন ইসলামের মান অক্ষুণ্ণ রাখতে নিজের ধারালো তরবারি দিয়ে আল্লাহু আকবার বলে এক কূপে নিজের কল্লা কেটে তিতাস নদীতে ফেলে দেন। কল্লা সারা বাবা গেসুদারাজ তরবারি হাতে যখন জীবনকূপের সামনে গেলেন, তখন বাবার এই ভয়াবহ রূপ দেখে 40 জন উলঙ্গ নারী দিকবিহীন হয়ে পালিয়ে যান। বাবা গেসুদারাজ তখন এক টুকরা গরুর মাংস ওই কূপে ফেলে দিলে সাথে সাথে ওই কূপের সকল ক্ষমতা নষ্ট হয়ে যায়। তারপর কল্লা সারা গেসুদারাজ শাহের দেহ বাবা শাহজালালের নিকট তার পায়ের সামনে গিয়ে প্রাণ ত্যাগ করেন। সেদিন শাহজালাল বাবা বলছিলেন, যদি কেউ আমার দরগাহ জিয়ারত করতে আসে তাহলে যেন সবার আগে কল্লাশার মাজার জিয়ারত করে নেই, তা না হলে জিয়ারত যেন অসম্পূর্ণই হয়ে যাবে। বাবা শাহজালাল কেল্লাশার পাক দেহ নিজ হাতে সিলেটে দাফন করেন। অপরদিকে বাবা কল্লাশা কাটা মাথাটা তিতাস নদীতে ভাসতে ভাসতে হরমপুর নামক গ্রামের এক স্থানে আসলে তখন তা হরমপুরের জেলেদের জালে আটকা পড়ে। যখন ওই হিন্দু জেলেরা নদী থেকে জালটা টেনে নেই, মানে জাল টান দিই, তখন নদীতে এক ভূমিকম্প শুরু হয়। ফলে গুরাঙ্গ দাস নামক এক হিন্দু জেলে এই ঘটনার রহস্য বাহির করতে নদীতে ডুব দেই। নদীতে ডুব দিয়া দেখেন সেই জালের মধ্যে একটা মানুষের মাথা কাটা, মানে কাটা মাথা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে জিকির করতেছেন। এই কেরামতি দেখা সে অবাক হয়ে বাবা কল্লাশা তাকে নিজের মুরিদ করে নেন এবং খরমপুরে ইসলাম প্রচার করার নির্দেশ দেন। এরপর গুরাঙ্গ দাস সেই জাল নদী থেকে তুললে বাবা কল্লাশা তাদের আড়ালে যেতে বলেন। তারপর সবাই আড়ালে চলে গেলে তিতাস নদীর পারেই আল্লাহর কুদরতে আপনা আপনি গায়েবী কল্লাশার মাজার সৃষ্টি হয়। কথায় আছে বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্নভাবে অনুমান করছেন
আগের কালে আজকে থেকে 700 বছর আগে খরমপুর গ্রামের জেলেরা তিতাস নদীতে মাছ ধরত। তারা তো প্রতিদিন তিতাস নদীতে জাল ফেলতো, মাছ ধরত। তখন একদিন চৈতন্য দাস ও তার সঙ্গীরা তিতাস নদীতে মাছ ধরার জন্য যায়। হঠাৎ করে ওই দিন তাদের জালের মধ্যে একটা কি যেন আটকা পড়ে। তারা দেখতে পেল খণ্ডিত একটা মস্তিষ্ক তাদের জালে আটকা পড়ে। তারা সবাই তখন খুবই ভয় পাইয়া যায়। ভয় পাইয়া তারা যখন মস্তিষ্ক ডেরে ধরতে গেল, তখন তারা মস্তিষ্ক আপনা আপনিতে আল্লাহর কুদরতে বলতে থাকলো যে একজন আস্তিকের কাছে একজন নাস্তিকের কখনো মিল হইতে পারে না। তোমরা যতক্ষণ না পর্যন্ত কালিমা পাঠ করে মুসলমান না হইবে, ততক্ষণ পর্যন্ত আমার এই মস্তিষ্ক তোমরা স্পর্শ করবে না। খণ্ডিত মস্তিষ্কের কাছ থেকে এসব কথা শোনার পর চৈতন্য দাস ও তার সাথীরা হিন্দু ধর্ম ত্যাগ করা ইসলাম ধর্ম গ্রহণ করে। খণ্ডিত মস্তিষ্কের নির্দেশ অনুযায়ী ইসলামী মতে খণ্ডিত মস্তিষ্কটিকে দাফন করে তারা মাজারটির খাদেমদারিতে নিযুক্ত হন। এটা আসলে আনুমানিক 700 বছর আগের কথা। এই ঘটনার 700 বছর পরেও আজও এখনো ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার খরমপুর গ্রামে লাখ লাখ মানুষ, লাখ লাখ ভক্তের সমাগম হয় কেল্লা বাবার বাৎসরিক উরুষে। এই উরুষটি বর্ষা মৌসুমে হয়। বর্ষা মৌসুমে এই উরুষ হয় বলে হাজার হাজার নৌকা নিয়ে নিশান টাঙ্গিয়ে মানুষ গান বাদ্য বাজিয়ে ভক্তগণ বাবার গুণগান করতে করতে সমবেত হয়। প্রতি বছরের নেই, এবছরও কিন্তু শ্রাবণ মাসে অনুষ্ঠান হবে, বাবার উরুষ হবে। অনেকে আবার ভাবতে পারেন কিভাবে যাবেন, আসা যাওয়ার ঠিকানাটা হয়েছে। কেউ যদি ঢাকা থেকে যান তাহলে আজমপুর স্টেশনে নামবেন, আর কেউ যদি চট্টগ্রাম থেকে আসেন খরমপুর তাহলে আপনার আখাউড়া স্টেশনে নামার পর অটো দিয়ে কিংবা রিক্সা দিয়ে 10 টাকা রিক্সা ভাড়া লাগবে, তারপর আপনি এই যে কেলাসার মাজারে যাইতে পারবেন। অনেকে আবার ওই ওরসের সময় জানতে চাইবেন, বাৎসরিক কখন এই ওরসটা হয়। বাৎসরিক একবার হয় ওরসটা, তে বছরে 6 দিন এই ওরসটা থাকে। 26শে শ্রাবণ থেকে ওরসটা শুরু হয় প্রত্যেক বছর। তবে প্রতি বৃহস্পতিবার অনেক অনেক ভক্তের সমাগম থাকে এই মাজার শরীফে। এতক্ষণ ধরে তো আপনারা শুনছেন ওই কেমনে কেমনে যাওন লাগে, কই কই যাওন লাগে, কীভাবে যাওন লাগে, অটো দা, ট্রেন দা, রিক্সা দা, সিঞ্জি দা, কেমনে কেমনে হরমপুর যাইবেন। হরমপুরটা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খরমপুর গ্রামে এই খরমপুর শাহ কল্লাসার মাজার উপস্থিত। আচ্ছা, যেটাই হোক, আমরা গেছিলাম, এই জায়গাটা হয়েছে এটার ভিতরে, এটা হচ্ছে মেন মূল মাজারটা। মূল মাজারের ভিতরে এক পাশে মহিলারা বয়ে বয়ে নামাজ কালাম পড়ে, আর আরেক পাশে পুরুষরা বয়ে বয়ে নামাজ কালাম পড়ে। এটা কারো কারো দায়িত্বে থাকে, এন দান বক্স আছে, কেউ দান করে, কত কিছুই আছে, এন যাইলে দেখতে পারবেন। আসলে মানুষের ইমোশন নিয়ে কথা বলা ঠিক না। কেউ যায় দেখতে, কেউ কেউ যায় এখানে জিয়ারত করতে, বসতে, দেখতে, খাইতে, এক একজন এক এক মনের আশা নিয়ে যায়। সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু উলিয়াউলাদের ওসিলাই আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ দিবে আশা রাখি। মানুষ যদি চাইতে পারে আল্লাহ আল্লাহ এমনি দেয় সবাইরে। প্রত্যেক বৃহস্পতিবার গেলে মন্ডা কয় যেন মেলা জমছে, এমন মানুষ, আর কাফলা কাফলা তাহার জায়গা আছে। এটা হয়েছে মেইন মাজারের বাইরের অংশটা। বন্যার সময় প্রত্যেক বছর যখন পানি আসে, পানির সময় একদম বিশাল বিশাল নৌকা নিয়ে মানুষ যা। তো এখানে বিভিন্ন কিছু পাইবেন, আসার, আপনি যত জাতের আসার হাইতে মন চা। এই জীবনের ফল্যা শুনলাম যে হেজুরের আসার আছে, এখনো গিয়াদি হেজুরের আসার আছে। এটা হয়েছে পানির কূপটা, ঐতিহ্যবাহী সেই আগের ঐতিহাসিক পানির কূপ, এটা হয়েছে পানির কূপটা। তো আপনি এখনো যা মন চা তা তো ওই পাইবেন। এখনো হরমপুরের অত্তাবাড়া ভিডিও এক পর্বে দেখুন যাইতো না, এলাকা দুইটা পর্বে দিচ্ছি। দ্বিতীয় পর্ব দেখার লাগিয়া ব্রাহ্মণবাড়িয়া ব্লগার পেজে চোখ রাখুন, খুবই মজার বিষয় নিয়ে আইতাছে ব্রাহ্মণবাড়িয়া ব্লগারে হরমপুরের দ্বিতীয় পর্ব। এই পর্বের মধ্যে হালি ইতিহাসটা তুলে ধরলাম, দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব লয়ে আইতাছি মজার মজার বিষয় লিয়ে। যারা বা এখনও আইসেন না হরমপুর, কিংবা বুড়াও টুড়াও হয়ে গেছেন, গা বয়ে রয়েছেন বাড়ির মধ্যে, দেখতে পারতেছেন না, এবার ইচ্ছা আইতে পারতেছেন না, হ্যাঁ আমার এই ভিডিওর মধ্যে সব তো দিকা লাগেন। আর এটা হরমপুরের ভিডিও, বিশাল বড় বড় তুসবি, 7 ফুট 8 ফুট, মানে 1000 5000 এরকম তুসবি আছে, ছোট বড় জাতের জাতের সুন্দর সুন্দর কালারের কালারের রং রঙের তুসবি আছে, যেটা যার মন চালয়ে আইতাছে কিনা।
সস্তা দামি তসবি আছে। উরুশের সময় পুরাডা হরমপুর জায়গা জুইরা কোনো মানে মানুষ পাড়া দেওয়ার জায়গা থাকে না, এরকম মানুষ হয় উরুশের সময়, এত বেশি মানুষ হয় যা বলার বাইরে। এনে বিভিন্ন ধরনের কাজ স্টিলের জিনিসপত্র আছে, আপনার যার যে যেটা লাগে লয়ে যেতে পারবেন, আংটি সাংটি সেই বক্কর সক্কর। গোসল করার একটা বিশাল পুকুর আছে, মহিলাদের এবং পুরুষদের আলাদাভাবে কাপড় চেঞ্জ করার জায়গা আছে, বিশাল বড় এই পুকুরটা। পুকুরটার মধ্যে অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল, শাপলা পদ্ম ফুল আছে। নৌকা চড়ে যাব কেল্লা বাবার বাড়ি। ব্রাহ্মণবাড়িয়া ব্লগার পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।